fire now. Turn the fire, make this place be higher now. It's like the youth, them start kill the fire. Got to break the fire, oh no, it's the fire now. Let me go, I just be a fire now. Turn the fire, make this place be higher now. It's like the youth, them start kill the fire. Got to break the fire, oh no, it's the fire now. হয়েছে কি আমরা তো এখানে সবাই এসে একেবারে বিপদেই পড়ে গেলাম মানে শুটিং তো হচ্ছে না স্ক্রিপ্ট নাকি নাই ভাইয়াকে দেখে খুব মায়াও লাগতেছে আর ভাইয়া হয়েছে কি আমি তো এমনিতে আসলে শুধু বিজ্ঞাপনটাই করি কিন্তু ভাইয়া এত বড় একটা ডিরেক্টর ফেমাস ডিরেক্টর ডেট চাইছে আমরা দিয়ে দিছি তো এখন হয়েছে কি ওনার জন্য মায়া লাগতেছে সারাদিন মুখটা কেমন করে বসে আছে যে স্ক্রিপ্ট রাইটার নাকি স্ক্রিপ্ট পাঠায় নাই কিন্তু ভাই আমি ওনার অনেক নাটক দেখছি যেখানে না উনি নিজে ডিরেকশন দিচ্ছে তো আর সাথে লিখছেও তো ওনার মাথায় অনেক টাইপের গল্প আছে আপনি যদি একটু প্রেশার দেন তাইলে কিন্তু উনি একটা গল্প লিখে ফেলতে পারবে এটা কিছু মনে করবেন না আপনি শপিং করতে যখন যান তখন আপনি কিন্তু তারাই দেখবেন না আপনি তারাই দেখলে মানুষের ভাববে কি তা পুতলা একদম এরকম লাগতেছে আপনাকে আচ্ছা ভাইয়া ও যেটা বলছিল আমি না ওর সাথে একমত আপনি যদি একটু ওনাকে প্রেশার দেন ঠিকই একটা ভালো গল্প বের হবে আমি জানি মানে ওনার না অনেক ট্যালেন্ট ভাইয়া আসলে আপনি শুধু আপনার কি হলো না উল্টা আমার হইছে আপনি ঠিক আছেন আমি কই কি দেব এত চিকচিক করতেছে ও আপনি না অনেক দুষ্টু আছেন আচ্ছা যাই হোক যেটা বলছিলাম আর কি যে আপনি ডিরেক্টরকে যদি একটু প্রেশার দেন তাহলে খুব ভালো গল্প বের হবে খুব সুন্দর জি এত সুন্দর বাতেন কারে ফলে যে কারে সুন্দর লাগে একদম মানে আমি বলছিলাম গীতা ডিরেক্টর সাহেব গীতা অবস্থা বলেন খুব তো হাওয়া বাতাস লাগাইয়া করতেছেন আচ্ছা যাক দেখা যাক খেলা সুন্দর আপনি যে ডিরেক্টরকে বলা হয় গীতা ক্যাপ্টেন অফ দ্য শিপ মানে এটা বাংলা পর্যন্ত শিপের যে ক্যাপ্টেন থাকে সে আপনি জানেন যে জলের মধ্যে কিভাবে নৌকা বই তুইব আপনি জানেন যে বড় ভাইয়ের সিফা দিয়ে খেমে নৌকা ডুবে দিব আপনি সব বুঝেন মানে জাহাজের কথা বলতেছি তা আমার মনে আপনি নিজেও একটা গল্প পাবেন সবাই বলতেছিল যে আপনি মাথায় ভালো ভালো গল্প আছে আপনি গল্প পাবেন হ্যাঁ সেদিনও তো ভাই আমাকে বলেছিল তার একটা খুব সুন্দর গল্প আছে বলেন না আচ্ছা যাই হোক মানে ঘটনা হচ্ছে এখন মাথার মধ্যে কোনো খেলতেছে না হ্যাঁ আসলে হচ্ছে যে আমি তো অনেক আগের থেকে ফিল্মে থার্ড স্টেজ ছিলাম প্রথম দিকে ক্লাবে স্টেজ দিতাম ধীরে ধীরে ডিরেক্টর সব সপ্তম আমি থাকি ওই সময় একটা গল্প মাথায় ঢুকছিল আমার যে কাঞ্চন ভাইকে নিয়ে করবো তারপর ওই সময় তো আমার ডিরেক্টর হওয়া হলো না আর উনি তো নিরাপদ সরসাইড নিয়ে ব্যস্ত হয়ে গেল আমি নিরাপদ সলিউশন একটা গল্প আপাতত মাথায় আছে এটা এখন আমি অবশ্য এই যে আমাদের আর কে দিয়ে করাতে পারি ঠিক আছে ছোটা প্যাক বানিয়ে দিই না না আমি তো খাই না গল্পটা হচ্ছে যে একটা মা একটু দিলার জামানো হতে পারে এটা 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 হচ্ছে ডলে জোরও হতে পারে আপনি তো আমার সাথে প্রথম কাজ করতে আসছেন আমার সম্পর্কে ধারণা নাই আপনি যদি ঠিকঠাক মতো করে কাজ করতে পারেন আপনার অ্যাপয়েন্টমেন্ট কেন এখন এতে কেন কোনো কিছু সমস্যা হইব না ভাই আমি আপনাকে কথা বলি দেখা যাক খেলা সুন্দর ওষুধ আচ্ছা ঠিক আছে আমি একটু যাই আমার একটু ই পাইছে মানে না আমার বাস হয়ে যাক না একটু টাইম লাগবে আমারটাতে যাই ও তাহলে জলদি যাব কেন আপনি এখন জানেন কথা বলবো আমাদের কিন্তু গল্প পছন্দ হয়েছে তাই না
আসলে সত্যি কথা বলতে কিন্তু আমি এত চমকে আমি তো ভালো বুদ্ধি দিই মানে যেটা আপনি মানে সত্যি মানে যদি আপনি যদি এটা যে কথা বলছিলাম বাইরে শুটিং মানে কি জানি আমরা আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছি কত কিছু ভেবে বেড়াচ্ছ পুরো মেকআপ টেকআপ তো কিছুই বসবে না মুখে দিতনি মতো লাগবে না ভাইয়া আরে না খাওয়া দাওয়া টাইম পাই না ঠিক মতো আচ্ছা ভাইয়া একটু বলবেন আসলে আপনাদের বাজেট থেকে মানে পেমেন্ট কত করবেন প্রোডিউসারটা ভালো আমাকে বলছে যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে রেস্টুরেন্ট অর্ডার করে খেয়ে আচ্ছা ভাইয়া জানি দিচ্ছি লাভ ইউ একদম বেরোবো না সবাই মিলে একদম লাইট জ্বালাই দিল সবাই মনে করছে ওই ছেলেটা একটা কালপিট ছেলে মানে ডাবের পানি বাইরে হয়ে গেল গেল এরকম কোনো কিছু গড়াই ফেলবি মানে আসলে ছেলেটি ওইরকম কোনো কিছু না মানে ছেলেটি আসছিল অ্যাকচুয়ালি রুমের ভিতরে মশা বেশি নাই কেন সেজন্য মশা তাড়ানোর জন্য সে একটা অ্যাসপিরিন নিয়েছিল কিন্তু অ্যাসপিরিন সে আর ব্যবহার করতে পারেনি মানে ওই গল্প পাইছিস ভাইয়া মানে মানে সবকিছু মিলেছে রে মনে হইছে রাত্রে এই রুমে কেন আমি তো বলতেছি ভাইয়া গল্প আমি পাই গেছি এত রাত্রে রুমে কেন একটা গল্প খোঁজার জন্য ভাইয়া আমি গল্প পাই গেছি কোনো কথা নাই মানে এক প্রকার মনে করছি আমি মশা মারতে এখানে চলিয়েছিলাম তখন দেখলাম স্প্রে কারা মারতে এবি এক প্রকার মনে করেন আমরা স্প্রে মারতে এসেছেন এটা মনে করেন এক প্রকার ওই পারে কি যে মশা মারার মশা দমনের একটা কাহিনী মশা মারার জন্য গল্প এখানে শেষ অত সুজানা কত বড় বিয়াদব ছেলে আমি যদি না থাকতাম সে খেয়ামত যেত আমি হঠাৎ করে খেয়াল করলাম সে দরজা খুললো আমি তখনও কিছু বলিলাম না আমি খালি পাপতে দেখলাম দেখি না বেটা কিটা করে ওর গাওয়া আর দেওয়ার চেষ্টা করলাম তখনও কিছু বলিলাম না পাবলাম দেখি না বেটা কিটা করে যেই আমি বলতে যাব আমার মুখের কথা খারিয়া সে নিজেও বলিয়া বলছে বাঁচাও 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 আমিও বলতাম বাঁচাও বাঁচাও কিন্তু আমার পরে সে বলিয়া বলছে বাঁচাও বাঁচাও সব বুঝতে পারছি কিন্তু আপনি এই রুমে কেন একই কারণে টুকলাম আর কি তা মানে মশার কারণে মানে গল্প তো আমিও খুঁজতেছি টেনশন না নেই বাবা এত টাকা ইনভেস্ট করতেছি অত চাপ গল্প আমার নাই
আমাদের টেনশন আমার মাথার। তা আমি যেটা ভাবছিলাম সেটা বাবার জন্য ঢুকছিলাম, দেখি এর মধ্যেও সে ঢুকিয়ে গেছে। তা ও কি মশা, মশা নিয়ে এত দারুণ গল্প হইতে পারে, মশা দিয়ে ভুল বোঝা নাটকের নাম হইতে পারে। এখনকার প্রডিউসার গুলা এমন বদমাস, ওনার থাবরায় হ্যাঁ রাত করে মশা মারে। আরে আগেও তো প্রডিউসার ছিল বাপের মতো, টাকা পয়সা দিত। ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট মাইন্ড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান, মশা মারলে যান, যান, যান। আপনি যান, আমি না না একসাথে যাই। শুনে আমি একটা কথা বলি, আমি থাকতে আপনার কোনো সমস্যা নাই, যদি কোনো ডর লাগে মশা মারামারি পরে করো। আজকাল ওদের বাচ্চা বধ হয়, আর বলিস না অস্থির লাগে হারামজাদা। হারামজাদা বলে কি টাকা ঝাঁক, হ্যাঁ টাকা ঝাঁক, খেলা জানো সুন্দর হয়, কিরকম ভদ্র বাচ্চা। সেদিকে মশা মারতে তখন ঢুকছে, লুকে আসছিল। আর আর হারামজাদা এই যে কি নাম, আপকে খান, আপকে খান ওনাকে মশা মারতে গেছিল, তারপরে যে ধরবো বলছে গল্প, গল্প লিখতে আসছি, মেজাজ কিরকম যায়। আচ্ছা যা, অনেক রাত হয়ে গেছে, সকালে সকালে উঠতে হয়, তুই যা বাবা যা, যা একদম রেস্ট নে, ঘুমায় পর, তোর রুমে যা, আমি আমার রুমে যেতেছি, আর আমার জন্য একটা একটা দুটো সিগারেট নিয়ে তো যাচ্ছি। এই একদম ভালো হচ্ছে না, আপনি সিগারেট খান কবে থেকে সিগারেট আনতে বলছেন? আরে বাবা রে সিগারেট খাই না, মাথা গরম হয়ে গেছে, স্ক্রিপ্ট পাই না, এগুলো ঘটনা মানুষ জানা জানি হলে কি বলবে। একটা সিগারেট নিয়ে আমি রুমে, আমার রুমে আয়, আমি সিগারেট খেতেছি, ঠিক আছে? একটু মেসেজ করে দেব। আরে মেসেজ লাগবে না বেটা, সিগারেট লাগবে। স্যার 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 স্যার, আর তো টেন্স করে না প্লিজ। আচ্ছা স্যার স্যার স্যার, এত টেনশনে থাকি। আরে বাবা স্যার 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 স্যার, পাগল হয়ে গেছে। হাই সে টাকা যা, টাকা যা, খেলা শুনছো? ও খেলা, খেলার গোষ্ঠী কে লাই বদমাস গুলা, কোনো কিছু পারে না, সবসময় এসে এগুলো শুরু করে দিছে। হ্যাঁ আমি বুঝি না, সব বুঝি, আমি কেন করে আমি কেন তোমার সাথে এক লেভেল নিছে, আমি কেন দেখেন খালি ভুলের মধ্যে আপনি আছেন, ভুলে করে গল্প, ভুল করে স্ক্রিপ্ট আনেন না, স্ক্রিপ্ট ফাটায় না, ভুল করে মেয়ের রুমে ঢুকিয়ে যান, নায়িকার রুমে ঢুকিয়ে যান। আমরাও যে একটা ভুল করছিলাম এটাকে আপনি ভুলে পর্যায়ে ফেলেন নাই, কত বড় একটা লম্বা লম্বা লেকচার দিলেন, বললেন যে প্রডিউসারের জাত নাকি খারাপ, এখনকার প্রডিউসার নাকি ওতা করে সোতা করে, হ্যাঁ বলছে। এখন যদি আমি বলি ডিরেক্টরের জাত খারাপ, বলবো না, এটা আমি বলবো না। তো কেন বলবো না জানেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ খারাপ হইলে খারাপ, সে ডিরেক্টর হোক, প্রডিউসার হোক, অভিনেতা হোক, বা জিতা খুশি তা হোক, আর যদি ভালো হয় তাহলে সে ভালো, এর সাথে পোস্টের কোনো সম্পর্ক নাই। আমি একটা মনে করছি ভুল করে ঢুকছিলাম, আপনি আমার কত বড় কথা বলছেন, আর আপনি এখন ভুল করছেন না, আমি এটাকে রং ডং মাখবো না, আমিও বুঝছি আপনি ভুল করছেন, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। শুনেন টাকা যাক, খেলা সুন্দর হোক, সকালবেলা ঘুম থেকে উঠিয়া আমাদের যেই কাজ সেটা করবেন, শুনেন ডোন মাই। এখনো তো কাজ শেষ হয় না, শুরুই হয় না, কাজ শেষ হবে কি, কিন্তু খরচ কিন্তু প্রতিদিন হচ্ছে। এই যে আসছে, এই যে এক এক ফ্রেম শুটিং হয়নি, কিন্তু সবসময় তো খাওয়া লাগতেছে,
হঠাৎ করে কেউ বলতেছে মোমো খাবো, কেউ বলতেছে আমি একটু চিকেন পাকোড়া খাবো। আপনার সাথে আমার ডিট কিতায়, আপনার সাথে আমার ডিটও এগ্রিমেন্ট হইছে যে আপনি 12 লক্ষ টাকা দিয়ে সাত ভবন নাটক বানাইবা, 3 মাস পরে আমার 15 লক্ষ টাকা দিবা, 3 লক্ষ টাকা লাভ হইব। এখন আপনি কি তা উঠাইয়া খাওয়াইতেছেন না ঘুমাইয়া খাওয়াইতেছেন না কাজ করিয়া খাওয়াইতেছেন? এটা আমার দেখা বিজনেস না তো। আমি যে আপনার সাথে আসছি এটা কিন্তু ও বাজেটের ভিতরে না, আমি আমার মতো করে আসছি, টাকা যাক খেলা সুন্দর, কিন্তু খেলা তো শুরুই করতে পারতেছেন না। এখন আপনার তো টাকার হিসাব করে রাখতে হবে, রাখতেছেন কিনা সেটা আমাকে বলে। আসলে স্ক্রিপ্টের চিন্তায় টাকা পয়সা হিসাব ওরকম না, খরচ হচ্ছে খরচ হচ্ছে রেখে দিচ্ছি। আপনি স্ক্রিপ্টে চিন্তা করেন, আপনি যদি স্ক্রিপ্টে চিন্তা করতেন আপনি স্ক্রিপ্ট সারা প্লেনে উঠতেন না। আপনারা তো শুনেই করছেন প্রথমে ফাঁকি বাজি দিয়ে। আমি আপনাকে একটা স্পষ্ট বাংলায় কথা বলি, বললি মানে স্ক্রিপ্ট, আপনি একজন পরিপক্ক ডিরেক্টর, আপনার সুনাম আছে। আমি ইংল্যান্ডে বসি আপনার সুনাম শুনিয়া আসি, আপনারা খুঁজিয়া বার করে দেয়া আপনাকে আমি হাসটা দিচ্ছি। আপনিও বলছেন তো কোনো সমস্যা নেই, আপনি নিজেও তো গল্প বলতে পারেন, আপনার নিজের লেখা গল্প আছে। তা আপনি এই যে আসিয়া দুদিন চলিয়া যেতেছে, আপনি কেন গল্প তৈরি করতে পারেন না এতক্ষণ? ও চ্যানেলের লোকজন অনেক সময় বলে যে এই রাইটারকে নাম ওইটা হলে ভালো হয়, আরে রাইটারকে আমি টাকাও দিছি দাঁড়িয়ালা, একটু নেশাকর টাইপের, একটু উন্নাসিক, একটা পুরস্কার পাওয়ার পর আরও কেমন যেন হয়ে গেছে, সেই জন্য স্ক্রিপ্টটা দিতেছে না। না না না, আপনার তো এগুলো আগে বোঝা উচিত ছিল, আমার তো এত কিছু বোঝার দরকার নাই ভাই। সোজা সাতটা কথা, আপনাকে একটা কথা বলি, নাটক আমি চাই, আমি ব্যবসা চাই, কেমনে করবাই কেমনে করবাই না এটা আপনার ব্যাপার। কোন সমস্যা নাই তো, আমরা এখন নাচবো ট্যাং ট্যাং করিয়া, দেখলে বোঝা যায় না নাকি ডিরেক্টর সাহেব সেটা মনে করেন? উনি মনে করছেন যে আইসেন এখানে এখানে ফেলা থাকলে গিয়া নাচতে তো কোনো কষ্ট নাই, টাকা যাক কিন্তু খেলা সুন্দর হতে। এখন আমি এটা সিদ্ধান্তে পৌঁছাইছি বলি বাবা, মানে আমি তো সবসময় মনে করেন আমার জীবনে অনেক কিছু আছে কিন্তু অনেক কিছু বলা যাবে না, গল্প গল্প তো আমি দিব এখন আপনাদেরকে। আমি তখন মনে হয় হলো যে বলি আমরা গেছিলাম শিক্ষা সফর, তো মনে করেন যে আমরা লোকে যখন আমরা যখন গেছি বাসুত উঠিয়া তখন 3টা মেয়ে এত পুরপুরা সুন্দরী দেখতে আমাদের, মানে একটা পুরা উপভাব আপনার মতো, একটা পুরা উপভাব আপনার মতো, একটা পুরা উপভাব আপনার মতো। তো এই 3 জন বাসের সিটে যখন বসছে এই 3 জনের লোকে খেয়ে বসবো এই নিয়ে জগটা লাগছে, গল্প শুরু কিন্তু জগটা দিয়া। জীবনে তো অনেক স্যাক্রিফাইস করছি বুঝছেন, নিজেকে কখনো আমি সামনে আনতে চাইনি, এইবার একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি আমি। শত বাধার বিপত্তেও, মানে বাধা বিপত্তির বিপক্ষে দাঁড়িয়ে এই প্রথম আমি সামনে আসবো। না না, একজন প্রযোজক হিসেবে তো একটা ভালো প্রযোজক আপনি সামনে আসবেন। না আমি সেটাই বলছি আপনাদেরকে, এই সিনেমার নায়ক হবো আমি। Excuse me, why I cut up into the wall of a system? But now I can't move it again.